জাতীয় সেবা যোজনার আকাঙ্ক্ষা রাউত টপর ন্যাশনাল লেভেলে যেত প্রথম স্থান অধিকার করছেন। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রাপড়া জেলা মার্শাঘাই ব্লক পছরেই গ্রামে শুভেচ্ছার সুয়ো ছুটুছি। তবে আমার সহ সিধাসলখ যোড়ি হচ্ছেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা স্বাগত করবি, আপনার যে প্রচেষ্টা নিশ্চিত ভাবে সাধুবাদ জনাইবি। তবে আপনার মধ্যে মার্শাঘাই মহাবিদ্যালয় ট্রস্ট ছাত্রী অটেন, তবে এই যে শ্রেয় কাহু দেবে? নমস্কার, মো মার্শাঘাই মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষর ছাত্রী অটে। মু প্রথমে আম ঘর লোকের সমস্ত ধন্যবাদ জনাইবি, আম গাঁ লোক সমস্ত ধন্যবাদ জনাইবি যে মতো স্বাগত করা আজ এত বাট ধাই যাই। আম কলেজর প্রিন্সিপাল যে মতো এপর্যন্ত সপোর্ট করিকি আসছেন, মো সর্বদা মো পছরে ছিড়া হয়েছেন, তাঁকু বহুত ধন্যবাদ জনাইবি। মোর কলেজর সমস্ত অধ্যক্ষ কু ধন্যবাদ জনাইবি, সমস্তে মো পছরে মো আজ পর্যন্ত রহি আসছেন, মোর প্রত্যেক পাদ আগকু যাওয়া ফলরে সেমানকর হাত অছি, সমস্ত ধন্যবাদ জনাইবি। সমস্ত আশীর্বাদ যোগ মু আজ এত বাট যাই পারিছি, এবং রাজ্য সরকারকু মধ্যে ধন্যবাদ জনাইবি যে সে আম ওড়িশার এত পিলাঙ্ক মধ্যে আম ছ জনকু বাছি নেইছিলে, এখন সেখারে মু সেথিরে মধ্যে স্থান পাইছি ন্যাশনাল লেভেলে। মু সমস্ত ধন্যবাদ জনাউছি, এবং খাস করে মো ঘরে মো যেহেতু মো বাপা নাহান্তি, মো দাদা, মো খুড়ি, মো মামা মো পাই বহুত কিছু করিছন্তি, তো সেমানক পাই মু বহুত কিছু মানে বহুত কিছু করিবাকু চাহুছি, আও তাঙ্কু বহুত ধন্যবাদ জনাউছি, আও গাঁ লোকঙ্কু ধন্যবাদ জনাউছি, সমস্তঙ্কু মু ধন্যবাদ জনাউছি, হাত যোড়ি প্রণাম করুছি। আও এইটা হচ্ছে আমার ন্যাশনাল লেভেল সার্টিফিকেট যেটা কি মতে প্রধানমন্ত্রীঙ্ক দ্বারা মিলিছি, তাঙ্কর ইয়ে পাই মতে মিলিছি, এটা ন্যাশনাল লেভেল সার্টিফিকেট অটে। প্রথমে তো মু কলেজ রু ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল রু ইউনিভার্সিটি লেভেল, তারপরে আমার গোটে প্রি আরডি লা আসাম মধ্যে যাইছিলি, আসামে 10 দিন রহিলা পরে ন্যাশনাল লেভেল কু যাইছিলি, সেটি মু 30 দিন রহিছি, সেটি আমাকু বহুত পরিশ্রম করা পড়ে, ওড়িশার তো আমার শীত জমা বি না, সেটি আমাকে 2টা 3টা রাতে উঠবাক পড়ে, যেটিকি সমস্তে ভাবিবে কি সেটা রাতে সময়, কিন্তু সেটা রাতে নথিলা, কুহুড়ি থিলা, আমি সেই কুহুড়ি বর্ষা ভলিয়া পড়ুথিব কুহুড়ি, সেইথিরে বি আমি প্যারেড করিছু, দৌড়িছু, আউ তা ফল আজি আমি পাইছু, সকসেস হইছু সমস্তে, তো সেথিপাই মু বহুত কষ্ট করিছি আর তার ফল আজি মু পাইছি। তো যদি কহিবা প্রধানমন্ত্রীঙ্কু মধ্যে আপনার ধন্যবাদ জনাউথিলে, রাজ্য সরকারঙ্কু মধ্যে ধন্যবাদ জনাউথিলে, তবে যুবপিঢ়ি মানে বর্তমান কুপথগামী হচ্ছন্তি, যদি কহিবা মার্শাঘাই মহাবিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী অছন্তি আপনার ভলি মধ্যে সেমানকর দক্ষতা রয়েছে, তবে সেমানক পাই কোন প্রেরণা রইব? মু তো সর্বদা আম কলেজরে কিপরি কলেজ কিপরি আগকু যাব, কলেজ কিপরি না করিব সর্বদা কাম করি আসছি, এবং মু ভাই ভৌণী মানকু কহুছি কি সেমানে মধ্যে সবুবেলে কলেজ পাই আগ্রহিত হই কাম করন্তু, সবুবেলে কলেজরে হউ কিংবা বাহার লোকঙ্কর হউ সমাজর সেবা করন্তু, তো সমস্তে আগকু যাআন্তু, মু এতিকি হি কহিবি। তো আমার সহ যোড়ি হচ্ছেন সেই আকাঙ্ক্ষাঙ্কর মা যে অনেক, আমি তাঙ্ক প্রতিক্রিয়া নেওয়া, যেতবে ঝিও কৃতিত্ব অর্জন করছি মা মনে মধ্যে অনেক উৎকণ্ঠা রয়েছে, অনেক ভালো পাইবা রয়েছে, অনেক আশীর্বাদ মধ্যে মাঙ্কর রয়েছে। মাউসী কোণ কে আপনার ঝিও গোটে কৃতিত্ব অর্জন কলে আপনার কত খুশি অছেন? সমস্ত প্রথমে মোর নমস্কার, মু তো বহুত খুশি, বহুত খুশি, যেটা কি মানে সি ছোট বেলুরু বহুত মানে ভালো ভালো পড়ে, ভালো নাচে সবুবেলে, আমি তো ভালো স্কোপ দেই পারলুনি, কিন্তু সে বহুত আগুকু যাইথান্তা, কিন্তু সে তার নিজ চেষ্টার যেত বাট যাইছি, বি বহুত মানে তার ইচ্ছা অছি পুলিশ লাইনে যাওয়া সেতিক মু চেষ্টা করিবি, যদি হেই পারলা তো তাহলে ঠিক সবু। নিশ্চিত ভাবে জনে মা মধ্য আশীর্বাদ করুছন্তে ঝিও পুলিশ লাইনে কার্য করিব, জনে ফৌজি লাইনে কার্য করিব, সমাজ পাই কাম করিব, এবং আদর্শ মধ্যে সাজিব। তবে আমার সহিত জড়ি হচ্ছেন এই পঞ্চায়েতর সরপঞ্চ অছন্তি, আজ্ঞা কোন কইবি আপনক পঞ্চায়েতরে এই যে জনে আকাঙ্ক্ষাঙ্ক ভলি যে কৃতি ছাত্রী যে কৃতিত্ব অর্জন কলে পরে পরে সে মধ্য ন্যাশনাল লেভেলে মধ্যে টপর হয়ে পারলে, এ নিয়ে আপনার কোন প্রতিক্রিয়া রাখবে? না মু আজি বহুত খুশি, তাকে আজি মধ্যে আমার গ্রাম পঞ্চায়েত তরফ গ্রাম তরফ স্বাগত সম্বর্ধনা দিয়া যাইছিলা, এবং মু ছোট বেলু যাইছি যে তুলসী দুই পত্র বাসিলা বাগিয়া সে মধ্য বাসি চহকুত হলা যে জীবনের কিছু উন্নতি করিব, সমাজ পাই কিছু কাম করিব, সমাজ প্রতি মধ্যে তার ডেডিকেশন থিলা, আও আজি তা মধ্যে আমি দেখিয়া পাইলু, এবং তার ভবিষ্যতের উজ্জ্বলময় জীবন হোক, এবং সমাজ প্রতি উত্তরদায়িত্ব রহু, এবং সমাজের উন্নতির তার কিছু ভাগিদার রহু, এ আমি আশা করিবি, এবং তো আশীর্বাদ দেবি তার ভবিষ্যৎ জীবন সুখময় হেউ, এবং সমাজ প্রতি উত্তরদায়িত্ব রহু। মু আজি
ଆଜ୍ଞା ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଆସେ, ଯେତେବେଳେ ଗୋଟେ ଗ୍ରାମାଞ୍ଚଳର ଗୋଟେ ଗରିବ ଝିଅଟିଏ କିମ୍ବା ଗରିବ ଛାତ୍ରଟିଏ ଯାଏ ଉପରକୁ ଯାଏ, ଅନେକ ଆର୍ଥିକ ସହାୟତା ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ, ତେବେ ଆପଣ କ'ଣ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିବେ? ନିଶ୍ଚିତ ଆର୍ଥିକ ସହାୟତା ଦରକାର, ଯାହାଫଳରେ ଆଦରେ କିଛି ଆର୍ଥିକ ସହାୟତା ସରକାର ତରଫରୁ ଦିଆଯାଇ ପାରିନାହିଁ। ଆମେ ଦେଖୁଛୁ ପ୍ରଶାସନ ବହୁତ ସ୍ଥାଣୁତ ଅବସ୍ଥାରେ ଅଛି, ଏସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆଗକୁ ନେବା ପାଇଁ ଯେଉଁ ରକମର ବାଛି ବାଛି ପିଲାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା କଥା ପ୍ରାୟତଃ ହେଇପାରୁନାହିଁ। ଆମେ ପଞ୍ଚାୟତ ଲେଭେଲକୁ ତ ଆରମ୍ଭ କରି ସବୁ ସ୍ତରରେ ଦେଖି ଆସୁଛୁ, କିନ୍ତୁ ଏହାକୁ ସରକାର ଗ୍ରହଣ କରିକିରି ଆପଣ ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ମୁଁ ଦାବି ବି କରିବି ଆମ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ, ଏମିତି ଯେଉଁ ଯେଉଁ ପିଲାମାନେ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆଗକୁ ଉନ୍ନତି ପାଇଁ ତାକୁ ଆର୍ଥିକ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଲେ ବହୁତ ଭଲ ହେବ। ଆକାଂକ୍ଷା ଯଦି କହିବା, ଆପଣଙ୍କ ମାଆ ମଧ୍ୟ କହୁଥିଲେ ଆପଣ ପୋଲିସ ଲାଇନ୍ରେ କାର୍ଯ୍ୟ କରିବେ, ପୋଲିସରେ ଚାକିରି କରିବେ, ସମାଜ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିବେ, ଗରିବ ଲୋକଙ୍କୁ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରିବେ। ଆଜିକାଲିର ସମାଜ ରହିଛି ପୋଲିସଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷତା ଆପଣ ମଧ୍ୟ ଜାଣିଛନ୍ତି, ଆଇନ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆପଣ ଜୀବନରେ ଯେଉଁ ରହିଛି ଆପଣଙ୍କର ଲାଇଫ୍ ଟାଇମ୍ ରହିଛି, ଆପଣ କେଉଁ ଚାକିରି କରିବେ ବୋଲି ନିଜକୁ ମନ ଭିତରେ ରଖିଛନ୍ତି? ମୁଁ ପ୍ରଥମେ କହିବାକୁ ଚାହୁଁଛି, ମୋର ତ ଛୋଟବେଳୁ ଆଶା ଅଛି ମୁଁ ଗୋଟେ ପୋଲିସ ହେବା ପାଇଁ, ତ ମୁଁ ଚେଷ୍ଟା କରିବି ମାନେ ଗୋଟେ ଭଲ ପୋଲିସ ହେଇକି ସମସ୍ତଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବି, ସମସ୍ତଙ୍କର ସେବା କରିବି, ଯେମିତିକି ମୋ ବାପା ମାଆଙ୍କ ନାଁକୁ ଆଗକୁ ନେବି ଏବଂ ଆମ ଗାଁର ନାଁକୁ ଆଗକୁ ନେବି, ଯେମିତିକି ପଦେ ମୋତେ କେହି କହିପାରିବେନି, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ସବୁବେଳେ ଚେଷ୍ଟିତ ରହିବି ଆଉ ସମସ୍ତଙ୍କର ସେବା କରିବା ପାଇଁ ଚାହିଁବି। ଲୋକମାନେ କିପରି ମୋ ମୋ କାମ ଦ୍ୱାରା କିପରି କୃତିତ୍ୱ ହେବେ ସେଇଟା ବି ଚେଷ୍ଟା କରିବି। ତ ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ଆର୍ଥିକ ସହାୟତା ମଧ୍ୟ ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଆପଣ ଯେହେତୁ ଆଗକୁ ଚାଲିବେ ଏ ନେଇ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର କ'ଣ ଆର୍ଥିକ ସହାୟତା ରହିବା ଦରକାର? କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ମଧ୍ୟ କ'ଣ ଦେଇଛି, ଖାଲି ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଇଦେଲେ ଯେଉଁଟା କାର୍ଯ୍ୟ ସମ୍ପନ୍ନ ହୋଇଯାଏ ସେଇଟା ଗୋଟେ କଥା ନୁହେଁ, ଆପଣଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରାଧାନ୍ୟ ରହିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ନା ନାହିଁ? ଆଜ୍ଞା, ତ ସତ କଥା କହିବାକୁ ଗଲେ ଆମକୁ କିଛି ଆର୍ଥିକ ସହାୟତା ମିଳିନାହିଁ, କିନ୍ତୁ ସେଥିପାଇଁ ବି ବହୁତ ପ୍ରକାର ଚେଷ୍ଟା ଚାଲିଛି। ତ ଆମକୁ ଖାଲି ଗୋଟେ ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦିଆଯାଇଛି ସତ, ତ ଆଗକୁ ସରକାର କ'ଣ କରୁଛନ୍ତି ସେଇଟା ଆମକୁ ଆମେ ସେଇଟା ଅପେକ୍ଷା କରିଛୁ କି ଆମକୁ କିଛି ମିଳୁଛି କି ନାହିଁ, ତ ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଧୈର୍ଯ୍ୟ ଧରିକି ଅପେକ୍ଷା କରୁଛୁ। ଯଦି କହିବା ଆମର ଯିଏ ଅଛନ୍ତି କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାପାଳ ଅମ୍ରିତ ଋତୁରାଜ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ସଂସ୍କୃତି ବିଭାଗର ଅଧିକାରୀମାନେ ହୁଅନ୍ତୁ, ଏଇ ଆକାଂକ୍ଷା ରାଉତଙ୍କୁ ସମବେଦନା ଜଣାଇବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ସ୍ୱାଗତ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ କହିବା ଆକାଂକ୍ଷାଙ୍କର ରହିଛି ଯେଉଁ ଏପ୍ସ ରହିଛି ସେ ଆଗକୁ ଯିବେ ଏବଂ ଗୋଟେ ଦକ୍ଷ ପୋଲିସ ଅଫିସର ହେବେ, ସମାଜ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିବେ, ତେବେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ତରଫରୁ ତାଙ୍କୁ ଜାତୀୟ ସେବା ଯୋଜନାରେ ଆୱାର୍ଡ଼ ମଧ୍ୟ ମିଳିଲା, ତେବେ ଅନ୍ୟପକ୍ଷରେ କହିବା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର କ'ଣ ରହୁଛି ପାରିବା ପଣିଆ ପଛରେ। ଗ୍ରାମ ପଛରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ସରୋଜଙ୍କ ସହ ପ୍ରଭାତ ଲେଙ୍କା ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।